আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলার বিষয়ে সিদ্ধান্ত 19 জানুয়ারি, সম্পৃক্ততা নেই দাবি শেখ তাপসের। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু। নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনে ছাত্রলীগ নেতাকর্মীদের তালা। এবং যুদ্ধাপরাধীদের বিচার এক যুগে শেখ হাসিনার সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য মনে করেন বিশ্লেষকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির 2টি মামলা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী 19 জানুয়ারি। আজ এ বিষয়ে আদেশের জন্য দিন নির্ধারিত ছিল, কিন্তু বিচারক আদেশ না দিয়ে 19 জানুয়ারি নতুন দিন ঠিক করেন। ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মানহানির অভিযোগে সাঈদ খোকনের বিরুদ্ধে সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দুটি করেন কাজী আনিসুর রহমান ও সরওয়ার আলম। গত শনিবার হাইকোর্টের সামনে এক মানববন্ধনে সংহতি জানিয়ে সাঈদ খোকন বলেন, তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন। এই টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা তিনি লাভ করেছেন। এ ধরনের কাজের মধ্য দিয়ে তাপস সিটি কর্পোরেশন আইন অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান শেখ ফজলে নূর তাপস। অনুমতি ছাড়াই অতি উৎসাহী কিছু মানুষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করেছেন বলে দাবি করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। নগর ভবনে সাকরাইন ঘুরি উৎসবের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। সাঈদ খোকনের সাম্প্রতিক মন্তব্যের কারণে তারা এমনটা করেছে বলেও মনে করেন তিনি। শেখ তাপস বলেন, প্রয়োজনে সার্বিক বিষয় পর্যালোচনা করে মানহানি মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাঈদ খোকনের অভিযোগের প্রেক্ষিতে তিনি আরও জানান, সরকারি নীতিমালা মেনেই অন্যান্য ব্যাংকে যেভাবে আমানত গচ্ছিত রাখা হয় মধুমতি ব্যাংকের ক্ষেত্রেও তা করা হয়েছে। এখানে দুর্নীতি বা অবৈধ কোনো আমানত নেই বলেও দাবি করেন ঢাকা দক্ষিণের মেয়র। মাদক আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল। ঢাকার অতিরিক্ত অষ্টম মহানগর দায়রা জজ আমিরুল ইসলাম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। গত বছরের 22 ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে যাবার সময় পাপিয়া ও তার স্বামী সহ 4 জনকে গ্রেফতার করে র্যাব। রাজধানীর আগারগাঁও এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওই এলাকার ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাবি। রিপোর্ট। উত্তর সিটির কর্মকর্তারা ফুটপাত ও সরকারি স্থাপনার সামনের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আগেই সতর্ক করেছিলেন অবৈধ দখলদারদের, কিন্তু তাতে পাত্তা দেয়নি দখলদারেরা। সকালে পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল ও চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনের 150 ফুট রাস্তার দুই পাশের অবৈধ দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় সিটি কর্পোরেশনের কর্মীরা। অবৈধ দখলে থাকা সব স্থাপনা উচ্ছেদের কথা থাকলেও সিটি কর্পোরেশনের নামে গড়া অবৈধ স্থাপনাগুলোয় হাত দেওয়া হয়নি। এ নিয়ে বাদানুবাদ হয় উচ্ছেদকারী ও স্থানীয়দের। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানই হোক, ফুটপাত দখলকারী সবাইকে অভিযানের আওতায় আনা হবে। পুলিশ বক্স কিংবা ফার্মেসি কিংবা যে কোনো স্থাপনায় থাকুক না কেন, আমাদের একদম স্পষ্ট নির্দেশনা রয়েছে, আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা রয়েছে এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা রয়েছে যে আমরা ফুটপাত খালবিল অবৈধ দখল মুক্ত রাখব। এখন পর্যন্ত এই অভিযানে কোনো বাধার সম্মুখীন হয়নি এবং
কাউকে গ্রেফতারও করা হয়। একজন ওয়ার্ড মাস্টারকে দেখলাম আপনি পুলিশের হাতে তুলে দিলেন, তাকে কিসের জন্য পুলিশের হাতে তুলে দিলেন? কারণ সে সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিল। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে বারবার এই অভিযান চালানো হবে বলেও জানান উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচালনা আইন 1973 কার্যকর ও নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে উপাচার্যের বাসভবন এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধরা। আন্দোলনকারীরা জানান, 2017 সাল থেকে উপাচার্য আশ্বাস দিয়ে আসলেও তাদের কেউ চাকরি পাননি, বরং সোমবার সেকশন অফিসার পদে একজনকে এডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এই খবর জানতে পেরে চাকরি প্রার্থী ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই 73 এক নীতিমালা প্রণয়নের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় চালু না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। কোনো ক্ষেত্রে কোনো আইন লঙ্ঘন করা হবে না, এ ব্যাপারেই তাদের সঙ্গে কথা বলবে। কথা বলা মানে চাকরি দেওয়া, কথা বলা মানে চাকরি না দেওয়া, এটা না, কিভাবে একটা সুষ্ঠু সমাধান হয় এটাই আলোচনা হবে। কোনো অপপ্রচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে না দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাঠের রাজনীতিতে সফলতা না পেয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের মানুষ 1/11 স্মৃতি এখনও ভুলে যায়নি। এ সময় দল মত নির্বিশেষে দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সুশীল সমাজের একটি অংশ কিছু রাজনীতিবিদের সহযোগিতা তৎকালীন জরুরি সরকার বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় হেঁটেছিল অনেক দূর, মাইনাস প্লাস থিওরি বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জনমতের চাপে 2008 সালে নির্বাচন দিতে বাধ্য হয়। এরপর বিপুল ভোটে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে, তা বারবার বিঘ্নিত করার অপচেষ্টা করা হয়। দুর্নীতির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সরকার দলীয় নেতারা নিজেরাই এখন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের একে অপরের বিরুদ্ধে অভিযোগেই প্রমাণ হয় সরকার দুর্নীতিতে নিমজ্জিত। রুহুল কবির রিজভির ভাষায়, জনগণের অর্থ লুটপাটের জন্যই একটি চিহ্নিত মহলকে করোনা ভাইরাসের টিকা আমদানির সুযোগ দেওয়া হয়েছে। গণতন্ত্র এবং ভোটাধিকার হরণকারী নিশিরাতের এই সরকারের নেতা, মন্ত্রী, এমপি, মেয়ররা দুর্নীতির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে এখন নিজেরাই একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। সরকারের মেগা মেগা মহাদুর্নীতির মহাসাগর থেকে ছিটে ফোটা চিত্র দু একজন নেতার মুখ থেকে বেরিয়ে আসছে। সাঈদ খোকন বলেছেন মেয়র তাপস শত শত কোটি টাকা লুট করেছেন, অপরদিকে মেয়র তাপস বলছেন শত শত কোটি টাকা লুট করেছেন সাঈদ খোকন। এখন দুদক কী করবেন, তামাশা দেখবেন না পদক্ষেপ নেবেন? আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালীর বসুরহাট ও ঢাকার সাভার পৌরসভা নির্বাচন। শেষ মুহূর্তে প্রধান দুই দলের মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় সরগরম এলাকা। ভোট সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী প্রত্যেক প্রার্থী। নোয়াখালী প্রতিনিধি ফুয়াদ হোসেন ও সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। আর তিন দিন পর নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে 3 মেয়র প্রার্থী, 25 জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে 7 জন দিনরাত প্রচার প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই নির্বাচন করতে চান ভোটাররা। এ আসনে পরপর 3 বার পৌরসভা মেয়র, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা,
সম্প্রতি তার বক্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও এলাকার উন্নয়নে তার কাজের জন্য তিনি আবারও জয়ের ব্যাপারে আশাবাদী। আমি আজকে জাতীয় নেতা যে যে দল করে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে এটাকে বলে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী কামালউদ্দিন চৌধুরীও। আমি এখন পর্যন্ত নির্বাচনের কোন ত্রুটি দেখতেছি না, বা প্রচারের আমাদের কোন ছেলেকে বা আমাদের ব্যানার পোস্টার সবকিছুই ঠিক আছে এবং সুন্দরভাবে চলছে। সাভার পৌরসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক গণসংযোগ করছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র হাজী আব্দুল গনি। আমি মনে করি যে সাভারের যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের মূল্যায়ন সাভার পৌরসভাকে করবে। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয়ে প্রচারণা চালাতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী ও সাবেক মেয়র আলহাজ রেফাতুল্লাহ। আমি নিজে প্রার্থী হয়েও অনেক জায়গায় তারা বাধা বিপত্তি দিচ্ছে, আমার যত পোস্টার আছে রাত্রে 12টা 1টার পরে যায় এগুলি সব ছিঁড়ছে। অন্যদিকে হাতপাখা প্রতীক নিয়ে মাঠে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন। আগামী 16 জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে প্রথমবারের মতো সাভার পৌরসভায় ভোট নেওয়া হবে। এতে মেয়র পদে 3 জন, কাউন্সিলর পদে 40 এবং মহিলা কাউন্সিলর পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোকসানা ইফা, এটিএন বাংলা। বিদেশগামী কর্মীরা করোনা ভাইরাসে 2 ডোজ ভ্যাকসিন নিতে পারবেন, সেক্ষেত্রে অন্তত 2 মাস তাদের দেশে অবস্থান করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে সবচেয়ে সমস্যার মধ্যে আছে অভিবাসন খাত। শুরুতে কয়েক লাখ প্রবাসী কর্মী দেশে আটকা পড়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন, কিন্তু সরকারি হস্তক্ষেপের পরে অনেকে আবার পাড়িও জমিয়েছেন প্রবাসে। প্রবাসীদের করোনা পরীক্ষার ফি কমানো এবং ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বারবারই উঠে এসেছে আলোচনায়। ডিসেম্বরে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় হাসান আহমেদ চৌধুরী কিরণের প্রস্তাবকে সমর্থন করে আশ্বাসও দিয়েছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে অভিবাসী ইচ্ছুক কর্মীদেরকে যদি সেই টিকা প্রদান করার সুযোগ থেকে থাকে তাহলে আমাদের এমপ্লয়াররা সেখানে আস্থা পাবে। যারা বিদেশ যাচ্ছে তাদেরকে এই ভ্যাকসিনের আওতায় আনা যায় কি না। এরপর প্রথমে আসে বিদেশগামী কর্মীদের করোনার ফি কমানোর খবর। সোমবার এলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভ্যাকসিনের সিদ্ধান্ত। আর প্রবাসী অদক্ষ শ্রমিক, যেটা আমি প্রথমেই উল্লেখ করেছিলাম, আমরা তাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করি, কারণ দেশের জন্য তারা রেমিটেন্স আর্ন করেন, কিন্তু তারা হয়তোবা ভবিষ্যতে অনেক দেশ যখন ভ্যাকসিন দিয়ে ফেলবে তাদের ভ্যাকসিন ছাড়া হয়তোবা তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ হতে পারে, এই চিন্তা করেই আমরা এটাকে ধরে রেখেছি। সরকারের এ ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শ্রম অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের মতে এর ফলে বিদেশি প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মীর উপর আস্থা বাড়বে। প্রবাসী কল্যাণমন্ত্রী জনাব ইমরান আহমেদের উদ্যোগে বিদেশগামী কর্মীদেরকে করোনার ভ্যাকসিন দেবার যে ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে করা হয়েছে তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এতে করে যারা লেবার স্পিক কান্ট্রিগুলো রয়েছে, যেসব এমপ্লয়াররা বাংলাদেশি কর্মী নেবে তারা আরও বেশি আস্থাশীল হবে। তার কারণ হচ্ছে গিয়ে যে করোনার ভ্যাকসিন প্রদান করার ফলে এই বাংলাদেশি কর্মীরা করোনা মুক্ত থাকবে, বিধায় বাংলাদেশ থেকে অধিক পরিমাণে কর্মী নেওয়ার যে আগ্রহ এতে করে লেবার স্পিক কান্ট্রিগুলোর মধ্যে আরও বেশি তৈরি হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে বিদেশগামী কর্মী এবং প্রবাসীরা ভ্যাকসিন নেওয়ার সুবিধা পাবেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জানিয়ে দেব শেয়ার বাজারের খবর। ই জেনারেশন লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। 18 জানুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন। 10 টাকা মূল্যে 1 কোটি 50 লাখ শেয়ার ছেড়ে 15 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ দিয়ে বাণিজ্যিক স্পেস ক্রয়, ঋণ পরিশোধ, ডিজিটাল হেলথ কেয়ার প্ল্যাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে। জানিয়ে দেব আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি IICCI এর বেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোভান আনভির। সোমবার রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার্স আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে সংবর্ধনা দেওয়া হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার ডেলাওয়ারের একটি হাসপাতালে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তিনি। জানিয়ে দেব সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত হল বেকার যুবকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা। নিয়ামুল বাশারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল করিম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ হোসেন এবং ডক্টর আলমগীর। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগামী তিন দিনে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের দুবার করোনা পরীক্ষা করা হবে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে এই পরীক্ষায় যারা দুবারই নেগেটিভ হবেন তারাই অনুশীলন করার সুযোগ পাবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। ETN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।